হাই গাইজ, আমি রূপম। দুখানা ছবি, একটা হচ্ছে জিও জামাই এবং একটা হচ্ছে ফটোবটি। টিজার ট্রেলার নিয়ে কথা বলবো। তো যারা এত অব্দি ভিডিওটা দেখেছে, প্রথমেই ভাববে কি দুটো ছবিকে দেখেছি, মানে কোনো লেভেলেই দাঁড়ায় না, কম্পেয়ারই আসে না। কোথায় উল এবং কোথায় বগলে ছবি, একবার তো আর বেশি বলে লাভ নেই। আমার জিও জামাইয়ের ট্রেলারটা আমাকে যে 4-5 জন পাঠিয়েছে, আমি জানি না তারা কী আশা করে পাঠালো, যে এটার একটা রিভিউ হবে না এটা রোস্টেড রিভিউ হবে। আমি সত্যি আমার কোনো মানে তারা পাঠানোর পরে স্মাইলি পাঠায়, আমার সত্যি কোনো আইডিয়া নেই কেন পাঠিয়েছে এটা। আমি যখন ট্রেলারটা দেখে যাই, কোনো ফ্যান মেড কিছু হবে, তারা বললাম ফ্যান মেড ডাউট হলো একটু। আর এত বাজে এক্সিকিউশন, এত বাজে একটা ট্রেলারের ফন্ট হতে পারে, একটা ট্রেলার এত বাজে হতে পারে, এবং সেই ঘিসা পিটা একই রকম জোকস একই রকমভাবে প্রেজেন্ট, যেটা বোঝায় আমাদের ইন্ডাস্ট্রি আরও 20 বছর পিছিয়ে আছে। যে দায়িত্ব নিয়ে বোঝাতে পারে সেটাই হচ্ছে হিরণের ছবি জিও জামাই। এত দায়িত্ব নিয়ে ঝুলিয়ে থার্ড ক্লাস কাজ কে করে ভাই, আমার সবার আগে প্রশ্ন। যেখানে প্যারালাল তার সঙ্গে রেসে ছিল না, বাদ বাকি যে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা ছিল, যারা অনেক আগে প্রায় 2-3 কিলোমিটার রেসে আগে ছিল হিরণের থেকে, তারা প্রত্যেকে এই ননসেন্স কমার্শিয়াল থেকে মানে ভালো কমার্শিয়ালে যাওয়ার চেষ্টা করছে, গুড কন্টেন্ট ড্রিভেন কমার্শিয়ালে যাওয়ার চেষ্টা করছে, বা আর্ট ফ্রম আর্ট ফিল্মগুলো যাওয়ার চেষ্টা করছে ননসেন্স ক্র্যাপ ছবিগুলো থেকে। কিন্তু এখানে হিরণ এদের থেকে প্রায় কোশ কোশ মানে কিলোমিটার দূরে আছে। হয়তো রেস যখন শুরু হয়েছিল, রেসে সিটি পড়ে সবাই এগিয়ে গেছে, ও সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে এখনও। তা সত্ত্বেও ঠিক 20 বছর আগে, 10 বছর আগে ইন্ডাস্ট্রি যেরকম ধসা পচা মার্কা ছবিগুলো করেছে, সেগুলো হিরণ বাবাজি এখন পাচ্ছেন, এখন সে ছবিগুলো করবেন। আবার তাও 1 সপ্তাহ প্রমোশন, 1 সপ্তাহ ট্রেলার ছেড়ে, মানে কোনো দিন সম্ভব এই ছবি অডিয়েন্স গিয়ে দেখবে? আমি এখনই বলে দিই, ছবি আসবে কখন যাবে আপনারা কেউ টেরি পাবেন না। কটা হলে এলো, কি করলো, ডিস্ট্রিবিউটারের মাথা হাত পড়ে যাবে, কোনো টেরি পাবেন না আপনারা। মানে এই ছবিগুলো হওয়ার কোনো দরকার রয়েছে? যেখানে পুরোপুরি একই রকম লাগছে, যেখানে হলিউডরা একটা সিরিজ বানাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেক্টরে, আমাদের দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, বলা যেতে পারে সেখানে সেক্টরটা খুব বড়। ঠিক আছে, বলিউড একটা ইউনিভার্স করার চেষ্টা করছে, সেটাও বাদ দিন। আপনি আমাদের টলিউডে দেখে নিন, নেটওয়ার্ক বলি, গত বছরের জম্বিস্থান বলি, এগুলো ইন্ডিপেন্ডেন্ট ছবি, এগুলো ইন্ডিপেন্ডেন্টভাবে বানানো ছবিগুলো। সোয়েটার কত কম বাজেটের ছবিগুলো বানানো, কিন্তু দেখে আপনার চোখ ধাঁধিয়ে যাবে, মনে হবে না যে ডিরেক্টররা কম বাজেটে কাজ করেছে, একবারও মনে হবে না আপনার। কোনো অজুহাতই দেয়নি তো তারা, তারা চেষ্টা করেছে। এই সাগরদ্বীপে জখের দন ছবিটা কত টাকায় বানানো, কত টাকায় বানানো? Less than 3 crore। কিন্তু ছবিতে কি VFX কী কাজ করেছে, কারণ ডিরেক্টররা কাজ করতে জানে। আর জিও জামার ডিরেক্টররা যখন জিজ্ঞাসা করা হবে, আমার তো বাজেট ছিল না, করতে পারিনি, আসলে করার এন্থুটাই তো নেই, করতে তো পারবে না, কী করে করবে? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা 80 লাখ 90 লাখ টাকা, আমি যখন নেটওয়ার্ক সিনেমা ডিরেক্টর ইন্টারভিউ করি, তারা Less than 85 lakh ছবি বানিয়ে দিচ্ছে, ওরকম ছবি দাঁড়া করিয়ে দিচ্ছে। আর এরা 1.5-2 কোটি টাকা ছবি বানাতে পারবে না, এদেরও বাজেট কম মানছি, কিন্তু এদের তো গল্পই নেই, কোনো মানে অ্যাক্টিং তো রয়ত প্রদত্তের মতো একটা তখনই অ্যাক্টিং করবে যখন তাদের কাজ করানো হবে। স্ক্রিপ্ট নেই, অ্যাক্টিং করানোর মতো ডিরেক্টর নেই, কী করে কাজ হবে? কিচ্ছু হবে না, সেই ঝুল কাজই হবে। আর সেই হিরণের একই রকম ডায়লগ, যে অ্যাক্ট্রেস ডিরেক্টর ডায়লগই বলতে পারে না, তার মুখে কোনো এক্সপ্রেশনই নেই, ফেসিয়াল এক্সপ্রেশনই নেই, কী লোকে দেখবে, কেন লোকে দেখবে? সবাই যেখানে একটা করে সিরিজ, যারা হিট ফ্র্যাঞ্চাইজ ভাঙিয়ে কাজ, তারাও কাজটাকে ভালো করে ডেভেলপ করার চেষ্টা করে। আর ইনি কি কে কবে জামাই করেছিল, ব্যাস জামাইয়ের পর জামাই, জামাইয়ের পর জামাই, জামাই ষষ্ঠীতে নিজের ওই একই মুখ দেখাবে, মানে এইসব ছবি দেখলে বিরক্তিকর লাগে, আর কে নিয়ে কথা বলতেও ইচ্ছা করে না। দ্বিতীয় হচ্ছে ভটভটি। এই দেখুন, এবার আপনি কম্পারিজনটা দেখুন, ভটভটির বাজেট কী হবে, এই ছবিটার থেকে কমই হবে, বেশি তো হবে না, কারণ এই ছবির এখনও পোস্ট প্রোডাকশানে কাজ চলছে, এখনও ডাবিং বাকি আছে। আপনার এই টিজারটা দেখে কোথাও মনে হবে ছবির ডাবিং বাকি রয়েছে? ডায়লগ নেই একটাও, কারোর সিঙ্গল লিপে ডায়লগ নেই, আপনার মনে হবে টিজার দেখে? কত সুন্দর এক্সিকিউশন দেখুন, ক্যামেরার কাজ দেখুন, ওয়াইড ফ্রেমের কাজ দেখুন, ছবিতে এডিটিং কত সুন্দর, কালার গ্রেডিং কত সুন্দর, একটা অবসেশন ক্রিয়েট করে এই ছবিগুলো, যেটা দেখার পর প্রত্যেকটা মানুষের মনে হয় না চমক আসছে। আমি সৌরভ বসাকে যখন ইন্টারভিউ করেছিলাম, ও এই ছবিতে ওয়ান অফ দ্য লিড কাস্ট, তা ও বলেছিল এই ছবির এখন ডাবিং বাকি রয়েছে। এবং টিজারটা দেখে আমার একটা শব্দ ছাড়া মনে হয়নি যে এই ছবিটার মধ্যে কিছু বাকি রয়েছে, এত সুন্দর প্রেজেন্টেশন এদের, একটা কালার গ্রেডিং এত সুন্দরভাবে করছে, ব্যাকগ্রাউন্ডস করে এত সুন্দরভাবে, প্রত্যেকটা ফ্রেম এত সুন্দর করে সাজানো, মনে হচ্ছে বাঁধানো কিছু দেখছি, এত ভালো করে কাজ করা, মানে টাইট যেমনি ইউজ করেছে তেমনি আলট্রা ওয়াইড ইউজ করেছে, দেখে সুন্দর লাগছে। একে বলে কাজ, কে বললো যেখানে ভালো ভালো ডিরেক্টররা কাজ করতে পারে না? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা খুব সুন্দর কাজ করছে, কারণ হাত বাঁধার কেউ নেই, খুব ভালো কাজ করছে, আর এদিকে এরা বাজেট পেয়েও কাজ করতে পারছে না, এটাই হচ্ছে কম্প্যারিজন, এটাই হচ্ছে লেভেল। হয়তো দুটো ছবি যে তুলনা করছি, ভটভটি এবং জিও জামাই, দুটো ছবির হয়তো বাজেট খুবই কম, দুটো ছবির বাজেট কম, কিন্তু এক পক্ষে ডিরেক্টর জানে কীভাবে এক্সিকিউট করতে হয়, কীভাবে কাজ করতে হয়, আর এক পক্ষে ডিরেক্টর কিছুই জানি না, এই হচ্ছে অবস্থা। ভটভটির টিজার দারুণ লেগেছে, এবং সত্যি কথা বলতে এই বছরের শুরুতে একটা বড় সারপ্রাইজ, যেটা খুব ভালো কিছু কাজ আসছে, আশাটা খুব বেড়ে যায় এইসব কাজ দেখলে।
খুব ভালো লাগলো টিজারটা দেখে। এবং আমি এই ছবির যে ডিরেক্টর তথাগত মুখার্জি, তার সাথে যদি কখনও সম্ভব হয় কথা বলার চেষ্টা করব। তো আমার খুব ভালো লেগেছে এই টিজারটার, আর আপনাদের প্রত্যেককে আমি রেকমেন্ড করবো এই টিজারটা দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। একটা অবসেশন হয় না, সেটা খুব এই ছবির মধ্যে জাগায়। কিছু পৃথক ছবি আছে, এই ছবিগুলো নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করে, ঠিক আছে, সেই ছবির কালার গ্রেডিংয়ের মাধ্যমে হোক, সেই ছবির পারফরমেন্সের মাধ্যমে হোক। আমি যেমন দু তিনজন ছবির নাম বলছি, আপনি যদি নোলানের প্রেস্টিজ দেখেন, দেখবেন প্রেস্টিজের কালার গ্রেডিং, শর্ট ডিভিশন, ছবিটা যেরকমভাবে গেছে, ছবিটা কিন্তু আলাদা, পুরোপুরি একটা আলাদা জোনে চলে যায়, ঠিক আছে। আবার আপনি যখন ভ্যানিলা স্কাই দেখবেন, ছবির কালার গ্রেডিং, ছবিটার প্রেজেন্টেশন পুরোপুরি একটা আলাদার দিকে চলে যায়, ঠিক আছে। তো এরকম বহু ছবি নিজের একটা গ্রাফ, আমি তুলনা করছি না, এই ছবিটার মধ্যে আপনি সেই দিকটা পাবেন। এই ছবিটা আর পাঁচখানা বছরে যেরকম ছবি তার থেকে অনেকটা আলাদা। তো আমার এই ছবিটা দেখার জন্য এই জন্য আগ্রহটা প্রচুর বেশি। তো আমি এই ছবির টিজারের লিঙ্কটা ডিসক্রিপশানে দিই, সেখান থেকে আমরা অবশ্যই দেখবেন। জিও জামাইয়ের একদম দেবো না, দেখে সময় নষ্ট করার কোনো দরকার নেই। তো ভিডিওটা এত অবধি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, রেড বাটনটা অবশ্যই। হ্যাঁ, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাভ ইউ অল, টেক কেয়ার।